সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিও দেখা ছাড়া যারা অলরেডি হচ্ছে অ্যাডমিশন নিয়ে নিছেন গভর্নমেন্ট এবং প্রাইভেট দো সেক্টরে, মানে সবার জন্য আজকে ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, এবং হচ্ছে যারা অ্যাডমিশন পরীক্ষা দিবেন সো তাদের জন্য ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। নার্সিং এর ফার্স্ট ইয়ারের বই সম্পর্কে জানতে পারবেন, নার্সিং এর বইগুলো কেমন হয়, ইংলিশ ভার্সন নাকি হচ্ছে বাংলা ভার্সন, সো সবকিছু বিষয়ে আজকে টুকটাক হচ্ছে আলোচনা করব। সো ভিডিওটা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি পরবর্তীতে নার্সিং রিলেটেড কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ফার্স্ট ইয়ারের জন্য হচ্ছে নার্সিং এর মূল যে প্রধান সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং, এটা হচ্ছে নিউরানের বই, নিউরান পাবলিকেশনের বই, গভর্নমেন্ট প্রাইভেট এটা কিন্তু সবার জন্য। বইটার ভিতরে একটু দেখায় যে আসলে বইটা কিরকম, সব ইংলিশ, কোনো বাংলা কোনো ভার্সন নেই। অনেকে মনে করেন যে নার্সিং কি বাংলাতে নাকি ইংলিশে, অবভিয়াসলি সব ইংলিশ আর মেডিকেল টার্মের সব ভাষা, সো এখানে বাংলার কোনো ছিটেফোঁটা কিছুই পাবেন না। ফান্ডামেন্টাল পড়লে হচ্ছে আপনি কি ধরনের কনসেপ্ট পাবেন এই বইটার দ্বারা, সো ফান্ডামেন্টাল পড়লে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের হচ্ছে ব্যান্ডেজিং সম্পর্কে জানতে পারবেন, তারপর হচ্ছে বেড মেকিং, তারপর হচ্ছে মাউথ কেয়ার, বিভিন্ন ধরনের যত প্রকার কেয়ার আছে এগুলো সম্পর্কে জানতে পারবেন, বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে পারবেন, এবং হচ্ছে প্রসিডিউর মানে হচ্ছে পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। নার্সিংয়ে কাজ কি, নার্সিংয়ে হচ্ছে আপনার হসপিটালে তো এগুলো করা হয়, একটা পেশেন্টকে কীভাবে টেক কেয়ার করবেন, তারপর হচ্ছে তাকে কীভাবে মাউথ কেয়ার করবেন, যারা ডিউটিতে থাকে সো তাদের এই কাজগুলো করতে হয়। ফান্ডামেন্টালটা পড়লে আপনি এই সমস্ত বিষয়ে জানতে পারবেন। সো ফার্স্ট ইয়ার হচ্ছে ফান্ডামেন্টালটা হচ্ছে টপ সাবজেক্ট নার্সিংয়ে, ফার্স্ট ইয়ারে যে কটা সাবজেক্ট আছে তার মধ্যে ফান্ডামেন্টাল হচ্ছে নাম্বার ওয়ান। আর এটা কিন্তু হচ্ছে নিউরান পাবলিকেশনের বই, সো আপনারা নিউরানটা কিনবেন। এটা হচ্ছে নিউরান পাবলিকেশনের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ফর নার্স অ্যান্ড মিডওয়াইফস, বইটার ভিতরটা হচ্ছে আপনার এরকমটা হবে, সব ইংলিশ ভার্সন, কোনো হচ্ছে বাংলা কোনো ভার্সন নাই। এবার আমি যদি আপনাদেরকে একটু বলি যে অ্যানাটমি পড়লে হচ্ছে আপনি কী কী বিষয়ে জানতে পারবেন, অ্যানাটমি পড়লে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের বোনস, দেখেন এখানে বোনসের ছবিগুলো দেওয়া আছে, বিভিন্ন ধরনের বোনস সম্পর্কে জানতে পারবেন, তারপর বিভিন্ন ধরনের অর্গান সম্পর্কে জানতে পারবেন, এবং হচ্ছে কোন অর্গানের কী ফাংশন এবং হচ্ছে কোন বোনসের কী নাম, এগুলো সব ডিটেলসে জানতে পারবেন। অ্যানাটমিতে মূলত হচ্ছে এই টপিকগুলো নিয়েই, ঠিক আছে, বইটা এ টু জেড হচ্ছে সব হচ্ছে আপনার ইংলিশ, বাংলার কোনো ভার্সন নেই, হচ্ছে আপনার অ্যানাটমি। আপনারা কিন্তু নিউরান পাবলিকেশনের বই কিনবেন, আর নিউরান পাবলিকেশনের বইটা আপনি কেন কিনবেন এটা আমি আপনাদের ভিডিওর শেষে বলে দিব। তো এটা গেল হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে নিউরান পাবলিকেশনের মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি ফর নার্স, দেখেন এখানে লেখা আছে এ কমপ্লিট বুক ফর সিকিউ ইকিউ অ্যান্ড ভাইভা এক্সাম। অবশ্যই আপনাদের হচ্ছে আপনারা তো রিটেন এক্সাম দিবেন, সাথে হচ্ছে আপনাদের ভাইবা এক্সামটা হবে, সো এটাতে ভাইবাও আছে, প্রত্যেকটা বইতেই আছে। আর আপনি মূলত যদি বইটা পড়েন তাহলে হচ্ছে বই থেকে আপনাদের ভাইবার কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে। মাইক্রোবায়োলজি ভিতরটাকে আমরা একটু দেখি, এই হচ্ছে আপনার মাইক্রোবায়োলজি। এবার আসেন হচ্ছে মাইক্রোবায়োলজি পড়লে হচ্ছে আপনি এই বইটার মাধ্যমে আপনি কী কনসেপ্টটা পাবেন, সো এই বইটা পড়লে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের হচ্ছে ব্যাকটেরিয়া সম্পর্কে, তারপর কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে কোন রোগটা ছড়ায়, তারপর বিভিন্ন ধরনের ডিজিজের নাম এগুলো সম্পর্কে, এবং হচ্ছে মাইক্রো অর্গানিজম সম্পর্কে হচ্ছে জানতে পারবেন। প্রত্যেকটা বই হচ্ছে নিউরান পাবলিকেশন প্রকাশ করে, এবং আর এখানে হচ্ছে লেখকের নাম দেওয়া আছে আল হাসিফ স্যার, ডক্টর এমডি তানভীর ইসলাম, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, তারপর হচ্ছে যে বইটা এটা হচ্ছে নিউরান পাবলিকেশনের, এটা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। এবার হচ্ছে আমরা যদি বইটার ভিতরে একটু দেখি, বইটা হচ্ছে আপনার এরকমটা, আগেই বলে রাখছি যে প্রত্যেকটা কিন্তু হচ্ছে আপনার ইংলিশ ভার্সনে বই হবে, বাংলা কোনো কিছুই আপনি পাবেন না, নার্সিংয়ে বাংলার আপনি কিছুই পাবেন না, যেহেতু মেডিকেল টার্মের সাবজেক্ট সো সব মেডিকেল টার্মের ভাষা। এবার হচ্ছে বিহেভিয়ার সায়েন্স পড়লে হচ্ছে আপনি কী জানতে পারবেন বা কী কনসেপ্ট পাবেন বিহেভিয়ার সায়েন্সটা পড়লে, একজন নার্স হিসেবে কীভাবে একটা পেশেন্টের সাথে আচার আচরণ করতে হবে, বিহেভ করতে হবে, সো এই বিষয়টা আপনি জানতে পারবেন। কারণ আপনি একজন যখন একটা মানে পেশেন্টকে যখন দেখতে যাবেন সো সে তো আপনার কাছে পুরো আননোন পারসন, সো তার সাথে কীভাবে কথা বলা, সে যাতে হচ্ছে যে ট্রিটমেন্ট করতে আসছে সে ট্রিটমেন্ট সম্পর্কে যাতে সে ভয় না পায়, তার সাথে বিভিন্নভাবে কনভারসেশন করা, সো এই বিষয়গুলো হচ্ছে বিহেভিয়ার সায়েন্স বইয়ের মাধ্যমে হচ্ছে আপনাকে আপনি বুঝতে পারবেন যে একজন একজন নার্স হিসাবে হচ্ছে আমাকে একটা পেশেন্টের সাথে হচ্ছে কীভাবে বিহেভিয়ারটা করতে হবে, সো এই সাবজেক্টের মাধ্যমে আপনারা এই কনসেপ্টগুলো পাবেন। আর ফিফথ নাম্বার যে সাবজেক্টটা, সাবজেক্টটা আমার কাছে নাই, বেসিক সায়েন্সের হচ্ছে যে বইটা তিনটা গ্রুপে ভাগ করা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজি,
সো এই ফিজিক্সের মাধ্যমে ফিজিক্সে কি পড়ানো হয়, ফিজিক্সের ভিতরে যে যেগুলো পড়ানো হয় আপনার ইসিজি, তারপর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, তারপর রেডিয়েশন রশ্মি, এইগুলো সম্পর্কে হচ্ছে ফিজিক্সে পড়ানো হয়। কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে কি পড়ানো হয়, কেমিস্ট্রিতে পড়ানো হয় হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অ্যাটম, তারপর হচ্ছে ম্যাটার, তারপর বাফার, তারপর পিএইচ, মানে পদার্থ জাতীয় যত কিছু আছে এগুলো হচ্ছে আপনার কেমিস্ট্রিতে পড়ানো হয়। আর হচ্ছে বায়োলজি যেটা আছে এখানে হচ্ছে আপনাকে সেল, বিভিন্ন ধরনের সেল সম্পর্কে, তারপর হচ্ছে ডিএনএ আরএনএ এই সমস্ত সম্পর্কে হচ্ছে আপনাকে বেসিক সায়েন্সে পড়ানো হয়। আপনার ফার্স্ট ইয়ারে মোট সাবজেক্ট হচ্ছে 7টা, 2টা হচ্ছে একাডেমিক সাবজেক্ট, 5টা বোর্ড সাবজেক্ট, কীরকম বিহেভিয়ার একটা, তারপর হচ্ছে আপনার মাইক্রোবায়োলজি একটা, 2টা নিউরন অ্যানাটমি একটা, 3টা ফান্ডামেন্টাল একটা, 4টা বেসিক সায়েন্স একটা, 5টা বোর্ড সাবজেক্ট হচ্ছে আপনার 5টা, আর হচ্ছে একাডেমিক সাবজেক্ট 2টা। একাডেমিক সাবজেক্ট 2টা কি হচ্ছে ইংলিশ এবং কম্পিউটার, এই 2টা হচ্ছে আপনার ইনস্টিটিউট নিজের ইনস্টিটিউট পরীক্ষা নেবে, দেখবে, বাট এই যে বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে আপনার বোর্ড থেকে দেখবে, ঠিক আছে। বোর্ড থেকে আপনাদের কোশ্চেনটা হবে, বোর্ড থেকে কোশ্চেন হবে, এবার বোর্ড বলতে বোর্ড কোথা থেকে কোশ্চেন হবে, কোশ্চেনটা হবে বিএনএমসি থেকে, এবং কোশ্চেনটা হচ্ছে সবার জন্য সেম। প্রাইভেটে যারা পড়বেন তাদের জন্য যে কোশ্চেনটা হবে, আর যে গভর্নমেন্টে যে পড়বেন তার জন্য একই জায়গা থেকে কোশ্চেন আসবে। সো কোশ্চেনে কোনো ভেদাভেদ নাই। তো সেক্ষেত্রে আমি বলবো গভর্নমেন্টে ভর্তি হয়েছেন বা প্রাইভেটে ভর্তি হয়েছেন তারা নিউরন বইটা ফলো করেন, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন নিউরন বই থেকে আসে। আর নিউরন বইটা হচ্ছে আপনার লেখাটা অনেক সুন্দর, ডেফিনেশনগুলো অনেক সুন্দর করে গোছানো, মানে সব কিছু অনেক সুন্দর করে গোছানো। আর আপনি এবার যদি বলেন যে প্রাইস কত আপু বইগুলার, সো প্রাইসটা অনেক বেশি না, আপনার হয়তো বা 1500, 1500-এর উপরে আপনার হচ্ছে প্রাইসটা যাবে না, এর ভিতরে আপনার হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। আর এর সাথে যদি আপনারা কোশ্চেন ব্যাংক কিনতে পারেন, সো তাহলে আপনারা কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে জানতে পারবেন যে কোন কোশ্চেনটা কেমন হয়, কি হয় না না হয়। আর আমি তো আপনাদেরকে হচ্ছে বিগত সালে যে কোশ্চেনগুলো হয়েছে সো তার কোশ্চেনের সলভ সহ হচ্ছে কোশ্চেনগুলো ভিডিও দিব আস্তে আস্তে। আপাতত আপনারা এই বইগুলো কিনেন, বইগুলো সম্পর্কে জানেন, অন্য অন্য লেখকের বই কেনার দরকার নেই। তারপর আপনার ইনস্টিটিউটে যদি বলে, অনেক প্রাইভেট ইনস্টিটিউট বলবে যে এই বই কেন, ওই বই কেন, যদি একটা বই ফলো করেন ইজ এনাফ। সো এই ছিল হচ্ছে আপনাদের হচ্ছে ফার্স্ট ইয়ারের সাবজেক্ট সম্পর্কে, কোন বইগুলো কিনবেন না কিনবেন সেই সম্পর্কে ভিডিও। আশা করি হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন, আর কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন, আমি ট্রাই করব আপনার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। যারা গভর্নমেন্টে যারা পড়বেন তাদের হচ্ছে আপনাদের তো বলেই দেবে যে অমুক পাবলিকেশনের বই কিনো, তাদের নিউরানটাই সাজেস্ট করবে, গভর্নমেন্টে নিউরানটাই বেশি সাজেস্ট করে। আর প্রাইভেটে যারা তাদের বিভিন্ন ধরনের লেখকের বই কিনতে বলে, সো আমি বলবো প্রাইভেটে যারা পড়বেন তারা নিউরন পাবলিকেশনের বইগুলোই ফলো করেন, যেহেতু কোশ্চেনটা আপনাদের বিএনএমসি থেকেই হবে, পরীক্ষা পাস করা, ভালো একটা নাম্বার পাওয়া, ভালো একটা সিজিপিএ পাওয়া। সো সেক্ষেত্রে আপনি যদি নিউরন বইটা ফলো করেন আশা করি আপনি সব কিছু বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।